সম্মানিত উপস্থিতি, তো আমরা আলোচনা করছিলাম তাওহীদ, রব আর ইলাহ। রব যিনি, ইলাহ হওয়ার একমাত্র যোগ্য তিনি। রব যিনি, ইলাহ হওয়ার একমাত্র যোগ্য তিনি। যিনি রব নন তিনি ইলাহ হতে পারেন না। রব কে? যিনি আল হাইয়ুল কাইয়ুম, চিরঞ্জীব, চিরস্থায়ী। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, যাকে তন্দ্রা ঘুম স্পর্শ করে না। রবকে? লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ, যাকে কেউ জন্ম দেয়নি, যিনি কাউকে জন্ম দেননি। আল্লাহুস সামাদ, যিনি অমুখাপেক্ষী, মুখাপেক্ষীহীন তিনি রব। যিনি রব হতে পারেন, একটা সিজদা যদি করা লাগে ওই রবকেই করতে হবে। ইলাহ হওয়ার একমাত্র হকদার তিনি। আপনি যাবেন শাহজালালের কবরের কাছে, রব মানবেন আল্লাহকে, তাহলে আপনাকে প্রশ্নের উত্তর দিতে হবে, শাহজালালের বাপ ছিল না ছিল না? ছিল। তাহলে শাহজালাল কি লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদের মধ্যে পড়বে? না। শাহজালাল কি খেত না খেত না? খেত। তাহলে শাহজালাল কি আল্লাহুস সামাদের মধ্যে পড়বে? না। শাহজালাল কি ঘুম আসতো না আসতো না? আসতো। তা শাহজালাল কি লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওমের মধ্যে পড়বে? না, পড়বে না। তাহলে যে এগুলোর মধ্যে পড়ে না, ও রব হতে পারে না। আর যে রব হতে পারে না, ও দোয়া, সিজদা, উলুহিয়াত, ইবাদত কোনো কিছুর সরিষা সমপরিমাণ অধিকার পেতে পারে না। যত বড় বুজুর্গ হোক, যত বড় নবী হোক, যত বড় অলিয়া অলিয়া হোক, তিনি এটার অধিকার পেতে পারেন না। স্বয়ং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পেতে পারেন না। আল্লাহর নবীর কবর কোথায় হয়েছে? আয়েশার রুমে, আয়েশার ঘরে। কোথায়? আয়েশার ঘরে। এবং যতক্ষণ ওমরের কবর ওখানে হয়নি, ততদিন পর্যন্ত আয়েশা ওখানে থেকেছেন, ওমরের কবর হওয়ার আগ পর্যন্ত। তো কেউ কি ইতিহাস গ্রন্থ থেকে একটা দলিল দেখাতে পারবে যে আয়েশা আল্লাহর কাছে না চেয়ে নবীর কাছে চেয়েছে? নাউজুবিল্লাহ। একটা ঘটনা ইতিহাস থেকে যে আয়েশা সিজদা আল্লাহর দরবারে না দিয়ে যেদিকে কবর ওখানে সিজদা দিয়েছে, হাত আল্লাহর কাছে তুলে আল্লাহর কাছে নাচে, কবরে থাকা নবীকে বলেছে আপনি আসেন সহযোগিতা করেন। চারজন খলিফা আল্লাহ রাসূলের নিকটবর্তী, ইসলামে খেলাফত শাসন করেছে, এমন কোনো বিপদ নাই যা তাদের উপর দিয়ে অতিবাহিত হয়নি। এমন কোনো বিপদ নাই, কোনো বিপদে কোনো সাহাবি, কোনো খলিফা আল্লাহর কাছে নাচে, আল্লাহর রাসূলের কবরে গিয়ে হাজিরা দিয়েছে, কেউ দেখাতে পারবেন? না। সারা বাংলাদেশ, ভারত, পাকিস্তানের যত কবর পূজারী, মাজার পূজারী আছে, চ্যালেঞ্জ থাকলো, যদি কেউ দেখাতে পারে এমন একটা দলিল যে কোনো সাহাবি, কোনো খলিফা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা না কবরের কাছে গিয়ে মাথা নত করছেন, কবরের কাছে চাচ্ছেন, আল্লাহর রাসূলের কাছে চাচ্ছেন, আল্লাহর রাসূলকে কিছু বলতেছেন, কবরকে সম্মান করতেছেন, কবরকে পাকা করতেছেন, তাহলে আপনাদের লাগবে না, আমরাও চান্দা তুলে স্বর্ণ দিয়ে শাহজালালের মাজার তৈরি করে দেবো ইনশাআল্লাহ। স্বর্ণ দিয়ে বানিয়ে দিব, পারবো না নাকি? পারবো, কিন্তু দলিল তো দেখাতে, দলিল দেখাতে হবে। তো সম্মানিত উপস্থিতি, এই জন্য এই সমস্ত পীর, অলিয়া অলিয়া, কবর, মাজার, তাবিজ, কবজ, রাশি দেখে হাত পরীক্ষা করা, ভাগ্য পরীক্ষা করা, ভবিষ্যৎ বলে দিতে পারা, কুসংস্কার লালন করা, নির্দিষ্ট কোনো দিন, নির্দিষ্ট কোনো কাল, স্থান, পাত্রকে শুভ অশুভ মনে করা। কোনো দিন শুভ অশুভ আছে নাকি? না না। আল্লাহর সব দিন সমান, আল্লাহর দুনিয়ার সব মাটি সমান। যে এই মাটিতে শহীদ মিনার বানালাম, আর এই পাথরে একটা ভাস্কর্য বানালাম, তাই ওটাতে ফুল দিতে হবে, আর এই দিনে দেশ স্বাধীন হয়েছিল, আর এই দিনে এটা হয়েছিল, তাই এই দিনে আমি জন্ম নিয়েছিলাম, তাই এই দিন শুভ, ওই দিন অশুভ, এগুলো কি সব? সব শিরক। যে কোনো দিন, যে কোনো স্থান, যে কোনো কাল, পাত্র, ব্যক্তি, বস্তু, গাছ, পাথর, মাটি, দিন, কাল, পাত্র, যা কিছু আছে, স্বাভাবিকের চাইতে সরিষা সমপরিমাণ বেশি মর্যাদা, বেশি সম্মান, বেশি ভালোবাসা, বেশি শুভ অশুভর কারণ মনে করলে ওটা শিরক হবে। এটা থেকে সম্পূর্ণরূপে বেঁচে থাকতে হবে। আপনি আপনার পিতার ছবি সম্মান করে বাড়িতে ঝুলিয়ে রাখবেন, তাহলে আপনি কি যোগ্য সন্তান না কুসন্তান? কুসন্তান। আপনি যোগ্য সন্তান নন। সম্মানিত উপস্থিতি, তাহলে আমাদের নিকটে তাওহীদ এবং শিরকের বিষয়টা স্পষ্ট।